আমার কালিম্পং দার্জিলিং সিরিজের চতুর্থ পর্বে দার্জিলিং মল 360 ডিগ্রি ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদের। সাথে ছিল মলের চারপাশে হোটেলের খোঁজখবর, খাওয়া দাওয়া ও রাতে গ্লিনারিজে ডিনারের অভিজ্ঞতা। আগের চারটি পর্ব এখনও না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে নিয়ে এই পর্বটি দেখা শুরু করুন। আগের সবকটি পর্বের লিঙ্ক ওপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন এবারে পঞ্চম পর্ব শুরু করা যাক। আজ আমরা বেরিয়ে পড়েছি মার্গারেটস ডেকে ব্রেকফাস্ট করতে। টয় ট্রেনের লাইনকে বাঁ পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আজকের আকাশটা গতকালের মতো মেঘলা বা কুয়াশাচ্ছন্ন নয়, বরং বেশ রোদ ঝলমলে। দার্জিলিং থেকে হিলকাট রোড ধরে ঘুম সোনাদা হয়ে কার্সিয়াংয়ে অবস্থিত মার্গারেটস ডেকের দূরত্ব কম বেশি 22 কিলোমিটার। যে পথ যেতে ঘণ্টাখানেক সময় লাগে। অবশেষে সকাল 9:15 আমরা পৌঁছলাম মার্গারেটস ডেক। হিলকাট রোডের টুং স্টেশনের কাছেই অবস্থিত মার্গারেটস ডেক, যার পুরো নাম মার্গারেটস ডেক টি লাউঞ্জ বাই গুডরিক টিপট। ভেতরে ঢুকেই আছে সুসজ্জিত সুভেনির এবং টি শপ। চাইলে দেওয়াল জোড়া চায়ের ইতিহাস পড়ে সময় কাটানো যেতে পারে। এখানে আবার পরে আসছি, আপাতত টি লাউঞ্জের দিকটায় যাওয়া যাক। আজ 24 অক্টোবর 2021 আর আজকের দিনটা আমরা একদম অন্যভাবে শুরু করছি। আমরা আছি কার্সিয়াংয়ে আর এসেছি মার্গারেটস ডেকে। মার্গারেটস ডেকের এন্ট্রান্স হচ্ছে এইটা, এদিক থেকে এদিকে রাস্তা চলে গেছে আর এই জায়গা থেকে এই ডেকটা শুরু হয়েছে, হুইচ ইজ দ্য হ্যাঙ্গিং ডেক। তো এখান থেকে পুরো হ্যাঙ্গিং ডেক চলে গেছে এইদিকে আর এটা পুরো ঘুরে আবার ওইদিকে গেছে ইউ শেপড। যদি জিজ্ঞেস করেন কেন এই জায়গাটার নাম মার্গারেটস ডেক, তাহলে বলবো এর উত্তর আমার কাছে থাকলেও তা বিস্তারিতভাবে বলার মতো সময় এই ভিডিওতে নেই। নিচের ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নের উত্তর দেওয়া রইল, আগ্রহী হলে দেখে নিতে পারেন। আপাতত এখানে এসে মন বলছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মার্গারেটস ডেকে চায়ের অনেক ধরনের অপশন আছে, আপনারা ওয়াইড রেঞ্জ থেকে চুজ করতে পারেন কি ধরনের চা আপনারা খেতে চান। কেমন লাগছে? বাবা কেমন? দারুন, অনেক শুনেছি, শেষ বয়সে এখানে পা দিলাম। বাবা কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে, দারুন দারুন। সেকেন্ড ফ্লাশ দার্জিলিং টি এর সাথে আমরা নিয়েছিলাম গ্রিল্ড চিকেন স্যান্ডউইচ আর চিকেন সসেজ রোল। দাম নিঃসন্দেহে বেশি, কিন্তু খাবারের কোয়ালিটি আর জায়গার সৌন্দর্য দিয়ে ব্যাপারটা পুষিয়ে যায়। চায়ের স্বাদ অতুলনীয়। একদম অথেন্টিক দার্জিলিং চা যেমন হওয়া উচিত সেরকম, খুব সুন্দর অসাধারণ চা, ফ্লেভার মাইন্ড ব্লোয়িং। আর এখান থেকে সংগ্রহ করা যেতে পারে বিভিন্ন টাইপের সুভেনির, অনেক ধরনের সুভেনির রাখা আছে এবং তার সঙ্গে নিয়ে যেতে পারেন চা, এখানে ভ্যারাইটিস অফ চা অ্যাভেলেবল। এই সুন্দর সাজানো গোছানো দোকানটি টি বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং এখানে লেখা আছে ফ্লাশেজ অফ টি বলতে কি বোঝায়, কালারের ওপর বেস করে কত রকমের চা হয় ইত্যাদি। এখানে বিভিন্ন টাইপের চা রাখা আছে এবং তার সঙ্গে এটা একটা গিফট প্যাক, যেটা 1500 টাকা দাম, 1500। মার্গারেটস ডেকে প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়ে
কার্শিয়াং থেকে ফিরে চললাম দার্জিলিং এর পথে। এবারে ব্রাঞ্চ করতে যাব কেভেন্টার্সে। গিয়ে দেখি লাইন দোকানের বাইরে চলে এসেছে। 15-20 মিনিট অপেক্ষা করার পর সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে নতুন ভাবে সাজানো জায়গাটায় টেবিল পেলাম। আকাশ পরিষ্কার থাকলে এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কেভেন্টার্স নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই। 100 বছরের পুরনো কেভেন্টার্স বিখ্যাত তার ইংলিশ ব্রেকফাস্টের জন্য, সাথে হট চকলেট, চা, কফি তো আছেই। আমরা এখন আছি দার্জিলিং এর হেরিটেজ রেস্টুরেন্ট কেভেন্টার্সে। কেভেন্টার্সের এই দিকটা নতুন ওপেন হয়েছে, আর এর অপোজিট দিকটাতে আছে হচ্ছে পুরনো যে ডেক বা বারান্দা, সেটা অপোজিট দিকে। তো এখানে আমরা এসেছি খুব সুন্দরভাবে, এখানে সাজানো ফুল দিয়ে পুরো জায়গাটা সাজানো। এই হচ্ছে পুরো ভিউটা। আর এখানে কাকা সম্রাট কেমন লাগছে বল এখানে এসে? আর তো আমরা কী অর্ডার দিয়েছি আমরা কৌশনীর থেকে জেনে নেবো। কৌশনী, আমরা কী অর্ডার দিয়েছি? আমরা দিয়েছি এখানকার খুব ফেমাস চিকেন প্ল্যাটার। আর যেহেতু আমাদের মধ্যে সন্দীপের মা চিকেন খায় না, তার জন্য স্পেশাল আলাদা করে সর্টেড করে অর্ডার দেওয়া হয়েছে। তার মধ্যে আছে চিজ অমলেট, এগ বার্গার আর বিনস উইথ টমেটো সস। এই আমাদের অর্ডার মোটামুটি হয়েছে। আরও যদি আমাদের কিছু দরকার পড়ে আমরা অর্ডার দেবো। এনভায়রনমেন্টটা খুব ভালো। আর কিন্তু এখানে আসার আগে একটা কথা বলে রাখি যে বেশ কিন্তু লাইন পড়ে, বিশেষ করে ব্রেকফাস্টের সময় এবং ইভিনিং ইন টাইমে লাইন পড়ে। আমরা যদিও লাঞ্চ টাইমে এসেছি তবুও লাইন ছিল। এর মিট প্ল্যাটারটা আইকনিক বলা যায়, যেটা পর্ক অথবা চিকেনের ওপর পাওয়া যায়। কেভেন্টার্সে ভালো মতো পেট পুজো করার পর কৌশানী মা বাবাদের নিয়ে চলে গেল হোটেলে, আর আমরা 3 বন্ধু মিলে পা বাড়ালাম ম্যালের দিকে। গতকাল সকালে এখানে যখন এসেছিলাম চারিদিক ছিল ঘন কুয়াশায় ঢাকা, আর আজ রোদ ঝলমলে নীল আকাশ। কি কন্ট্রাস্টিং ওয়েদার! দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চকে কি সুন্দর লাগছে! আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানায়। দার্জিলিং ম্যাল থেকে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, মেফেয়ার হোটেল, নাইটেঙ্গেল পার্ক হয়ে দার্জিলিং জুয়ের দূরত্ব 2 কিলোমিটার মতো। যাওয়ার সময় রাস্তা নিচের দিকে নেমে গেছে, তাই হেঁটে যেতে বিশেষ বেগ পেতে হয় না। কিন্তু ফেরার সময় এই রাস্তায় আসাটা কিন্তু বেশ কষ্টকর। মেলার দিক থেকে গভর্নর হাউসের পাশ দিয়ে এই রাস্তাটা এসছে, এখান দিয়ে এটা চলে গেছে একদম জুয়ের দিকে। তার আগে, জুয়ের ঠিক আগে, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, নাইটেঙ্গেল পার্ক। আমি এখানে সম্ভবত 2011 কি 2012 সালে গিয়েছিলাম। খুব সুন্দর সাজানো পার্ক, খুব কম লোকজন আসে, বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু পার্ক থেকে ভিউ এবং পার্কটাও খুব সুন্দর। এখানে সেই দেওয়া আছে এই ডিরেকশানে, এই উপরে যে রাস্তাটা উঠে গেছে এটা গেছে হচ্ছে নাইটেঙ্গেল পার্কে, যেটা খোলা থাকার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। নাইটেঙ্গেল পার্কের পাশের রাস্তা দিয়ে একটু এগোতেই পৌঁছে গেলাম চিড়িয়াখানার মেন গেটের সামনে। এই হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। সামনের বাচ্চাটাকে দেখে মনে হলো এমন খুব কম লোকই আছে যারা ছোটবেলা বাবা মার হাত ধরে দার্জিলিং জুয়ে আসেনি। আমিও এসেছিলাম এক সময়। 1958 সালে প্রতিষ্ঠিত দার্জিলিং জুয়ের মধ্যেই আছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট বা HMI এবং বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। সাকুল্যে এন্ট্রি ফি জন প্রতি 60 টাকা, ক্যামেরা চার্জ 10 টাকা। গেট দিয়ে ঢুকে ডান দিকের যে চড়াই রাস্তাটা আছে তার বাঁদিকেই রয়েছে এই জুয়ের মূল আকর্ষণ, রেড পান্ডা। এ তো দেখছি ঘুমিয়ে পুরো কাদা।
এবারে আসুন রেপটাইল হাউসটা ঘুরে দেখি। দার্জিলিং জু ঘুরে দেখতে বেশ ভালোই লাগে, আমি তিন চারবার এসেছি। 66.56 একর জমিতে বিস্তৃত এই চিড়িয়াখানা দেখতে কিন্তু বেশ সময় লাগে, তার ওপর চড়াই উতরাই রাস্তা হওয়াতে আরও সময় চলে যায়। আমি এখন আছি টাকিনের এনক্লোজারের সামনে। এখানে দেখা যাচ্ছে টাকিন, এরা আটিও ডাকটাইলা এবং এরা হচ্ছে ভুটানের ন্যাশনাল অ্যানিমাল। এই রাস্তাটা সোজা চলে গেছে এইচএমআইয়ের দিকে। আগে ডান দিকে বিগ ক্যাটদের দেখে আসি, তারপর যাচ্ছি এইচএমআই। বিগ ক্যাটদের এনক্লোজার থেকে একটু ওপরে উঠলেই এই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আমি এখন আছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ঠিক সামনে। এই জায়গাটি দার্জিলিং জুয়ের মধ্যেই অবস্থিত। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অ্যানিমেলস, বার্ডসের স্টাফ স্ট্রাকচার এখানে সব রাখা হয়েছে, খুব সুন্দর মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। কিন্তু ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, সেই জন্য বাইরে থেকেই ভিডিওটা করতে হচ্ছে। আগে এটি অবস্থিত ছিল ম্যালের ঠিক কাছেই, এখন সেখানে সুপারিনটেনডেন্ট অফ পুলিশের অফিস হয়েছে আর বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামকে শিফট করা হয়েছে দার্জিলিং জুয়ের ভেতরে। এবারে চলুন এইচএমআইয়ের দিকে যাওয়া যাক। চিড়িয়াখানা সংলগ্ন এইচএমআই হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা মাউন্টেনারিং ইনস্টিটিউট। এটা হলো এইচএমআই এর ম্যাপ, আর এই রাস্তাটা উঠে গেছে মিউজিয়ামের দিকে। এখানে অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয়, ওই দেখুন শো টাইম দেওয়া আছে। সামনে মিউজিয়ামের এন্ট্রান্স, মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি নট অ্যালাউড। মিউজিয়াম ছাড়াও এখানে রয়েছে তেনজিং নোরগের স্ট্যাচু, রেস্টুরেন্ট ও সুভেনির শপ। সুভেনির শপ থেকে কিছু কেনাকাটা করে তারপর রেস্টুরেন্টে খানিক সময় কাটিয়ে হোটেলের দিকে রওনা দিলাম। সন্ধ্যেবেলার আলো আঁধারিতে দার্জিলিংয়ের পাহাড় তখন ঝিকমিক করছে।